কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার ডিগ্রি কলেজের সামনে স্থাপন করা হয়েছে যৌথ চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে প্রতিটি যানবাহন, প্রতিটি পরিবহনে অধিকাংশ যাত্রী ক্যাম্পের রোহিঙ্গা। যাত্রীবাহী বাস কিংবা সিএনজি অটোরিকশা, প্রতিটি যানবাহন থেকে আটক করা হয় রোহিঙ্গাদের। তাদের সঙ্গে রয়েছে ব্যাগও, যাদের অধিকাংশ গন্তব্য ছিল চট্টগ্রাম ও কক্সবাজার। আমি কুতুব আলম ট্যাক্সি, আমি 2000 রুয়ার সময় কাজ করতে যাচ্ছি। রোহিঙ্গা তো সব যাচ্ছে, তার আমরা কি করবো ভাই? আমরা তো গাড়ি চালা বাদ কে, আপনারা না নিলে, যাতে না দিলে কেউ যেতে পারবে না। গাড়ি তো বাইরে বাইরে হাত যায় বললাম, বাইরে তো কুটবাজার হাত বের বলে মাস শেষে আর তো প্রায় নলে তেল ফোড়া থাকে, নলে পেঁয়াজ ফোড়া থাকে, এগুলো খোলাই না পারে। ইয়া নলে বলে মানে এক হাত দেওয়া মরিচা কুটবাজারে কে হাত তাত ঘুরে আরো চলি। চেকপোস্ট বসানোর কারণে সড়কে যানজটে দুর্ভোগ হলেও স্থানীয়রা বলছেন রোহিঙ্গাদের লোকালয়ে ছড়িয়ে পড়া ঠেকাতে অভিযান খুবই জরুরি। চেকপোস্টে তো আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থাকলেও ভালো হচ্ছে। এটা রোহিঙ্গাদেরকে যে চেক করে নামাই ফেলতেছে, এগুলোকে আবার পাঠিয়ে দিচ্ছে, এই জন্য ভালো হচ্ছে। রোহিঙ্গারা যে সারা বাংলাদেশে সরাই যাচ্ছে, এটা থেকে আমরা মুক্তি পাচ্ছি, অন্তত কিছুটা হলো মুক্তি পাচ্ছে এখন। এখন থেকে প্রতিদিনই চেকপোস্ট বসিয়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এপিবিএন। যাত্রীবাহী যে লোকাল যে পরিবহন আছে, যেমন পায়রা সার্ভিস, ওখান থেকেও আমরা প্রচুর পরিমাণ রোহিঙ্গাদেরকে পেয়েছি আমরা। তো আমাদের অভিযান আজকে থেকে শুরু হলো এবং আমরা এটা অব্যাহত রাখবো। আমরা কোনোভাবে চাচ্ছি না যে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে ওরা ক্যাম্পের বাইরে ওরা চলে আসুক। এটা উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া, কিন্তু কাঁটাতারের বেড়ার 200 অংশ কেটে ক্যাম্প ছেড়ে পালাচ্ছেন রোহিঙ্গারা। 6 বছর পার হলেও একজন রোহিঙ্গাকেও স্বদেশ মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি, যার কারণে রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে পড়া বন্ধ করা না গেলে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি হবে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।